তো আমার ফোনে এসটিটিপি ক্যানারিটা ইনস্টল করা আছে এবং এটার সার্টিফিকেটও ঠিকভাবে সেট আপ করা। তো আমি জাস্ট আপনাদের একটা প্রবলেম দেখাচ্ছি এবং এটা কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো আমি জাস্ট সেটাকে স্টার্ট করে দিলাম এবং টার্গেট অ্যাপসে গেলে আমার একটা অ্যাপস টার্গেট করা আছে। তো এটা স্টার্ট অবস্থা আছে, আমি জাস্ট এখন আমাদের ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবং দেখি কোনো ট্রাফিক সে ক্যাপচার করতে পারে কি না। যেমন এটা যদি আমি রিফ্রেশ করি, ইওর কানেকশন ইজ নট প্রাইভেট, অ্যাটাকার্স মিট বি। এখন আমি অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে এখানে একটা অপশন আসার কথা, যেটা হচ্ছে আনসেফ টু প্রসেস, বাট সেই অপশনটা কিন্তু এখানে আসতেছে না। তো এটার কারণ হচ্ছে আমাদের ফোনে আমরা এমন কিছু সার্টিফিকেট ইনস্টল করে ফেলেছি যার কারণে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। তো আমি জাস্ট এটা ডেটাটা ক্লিয়ার করে দিয়ে আবার রিফ্রেশ দিয়ে দেখি, তো দেখুন তাও হচ্ছে না। যদি রিলোড দিই তারপর হবে না, অ্যাডভান্সে দিলে এরকম একটা অপশন আসার কথা যেটা আসতেছে না। তো এখানে বলতেছে github.com ইউজালি এনক্রিপশন টু প্রোটেক্ট ইউর ইনফরমেশন ওয়েন ক্রোম ট্রাই টু কানেক্ট টু গিটহাব। তো যাই হোক, কিছু একটা হয়েছে। তো আমি জাস্ট কিছুদিন আগে একটা সার্টিফিকেট ইনস্টল করেছিলাম আমার ফোনের মধ্যে, তো মূলত আমি ধারণা করতেছি যে সেই সার্টিফিকেটের প্রবলেম। তো এখানে যা ডেটা আসতেছে সেগুলো কিন্তু পড়া যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন সব এনক্রিপ্টেড আছে। তো আমি আবার আমাদের ক্যানারি ওপেন করব। আচ্ছা, আপাতত অফ করে দিচ্ছি। তো আমরা সেই সার্টিফিকেটটাকে খুঁজে বের করেছি, যে সার্টিফিকেটটা আমাদের কোনো প্রয়োজন নাই, যে মহিউর নামে একটা সার্টিফিকেট যেটা আমি ইনস্টল করেছিলাম। আই থিঙ্ক এটা করার পরই আমার ফোনের যে ট্রাফিকগুলো এরকম আসতেছে। তো আমি জাস্ট এখান থেকে এটাকে আনইনস্টল করে দিচ্ছি, আনইনস্টল করে দিলাম। দেখতে হবে যে আর এটা আছে নাকি। এখানে অনেক সার্টিফিকেট আছে যদিও, এখানে দেখতে হবে আমাদের। না, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেলে বাস আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আমরা ট্রাই করবো আবার যে প্রবলেমটা সলভ হয় কি না। স্টার্ট করলাম। তো আমরা একটা এইচটিটিপি সাইট ওপেন করে দেখি। এই সাইটটা ওপেন করে দেখি, এটা ওপেন হচ্ছে নাকি। হ্যাঁ, এখন ওপেন হচ্ছে। আই থিঙ্ক আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি আবার টেস্ট দিচ্ছি, দিয়ে লগ ইন করবো। হ্যাঁ, অর্থাৎ এটা ক্যাপচার করতে পারতেছে। তো এখান থেকে আমরা যদি পোস্ট রিকোয়েস্টে যাই, যাওয়ার পরে রিকোয়েস্টে যাই এবং টেক্সটে দেই, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন দেখা যাচ্ছে। র মোডে দিলে এই যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু এটা দেখাচ্ছে। অর্থাৎ বোঝা গেল যে এরকম যদি প্রবলেম হয় আমাদের, পূর্বে যে প্রবলেমটা হয়েছিল সেটা ফিক্স করা হচ্ছে। আমাদের ফোনে যদি অন্যরকম আর কোনো সার্টিফিকেট ইনস্টল থাকে সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আমাদের শো হয়। তো এই ক্ষেত্রে আমাদের এসটিডিকে আমরা ইউজ করতে হলে ভুলভাল যে সার্টিফিকেটগুলো আমাদের ফোনে ইউজ করা যাবে না। অনেকে আছে পিক অ্যাপ দিয়ে ইউজ করে, পিক অ্যাপ এটা অনেকে ইউজ করে, এই ক্ষেত্রেও কিন্তু বাধা হতে পারে। তো এর জন্য আপনারা এমন কোনো সার্টিফিকেট আপনাদের ফোনে ইনস্টল করবেন না যেটা আপনাদের অন্য ডেটা ক্যাপচার করতে সমস্যা প্রদান করে। তো আমার এখানে এরকম একটা সমস্যা হয়েছিল এবং আমি এটাকে আইডেন্টিফাই করতে পেরেছি যে আমার এই ভুল সার্টিফিকেট ইনস্টল করার কারণেই হয়েছিল, যার কারণে আমি সেই সমস্যাটাকে খুব সহজে সমাধান করতে পেরেছি। তো ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুব কাজে আসবে। যদি এরকম কারো প্রবলেম হয় তারাই অবশ্যই ভিডিওটা দেখবে। তো ধন্যবাদ সবাইকে।